নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। সমাপ্ত হলো দ্বাদশ ত্রিপুরা বিধানসভা পঞ্চম অধিবেশন। অধিবেশনের শেষ দিন ধ্বনি ভোটে পাশ হয়ে গেল দি ত্রিপুরা এসেনশিয়াল সার্ভিসেস মেন্টেনেন্স বিল 2019। এই বিলের প্রতিবাদে বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করল বিরোধীরা। শুক্রবার থেকে শুরু হয়েছিল দ্বাদশ ত্রিপুরা বিধানসভার পঞ্চম অধিবেশন। অধিবেশনের প্রথম দিন বিধানসভায় পেশ করা হয় দি ত্রিপুরা এসেনশিয়াল সার্ভিসেস মেন্টেনেন্স বিল 2019 সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। দি ত্রিপুরা এসেনশিয়াল সার্ভিসেস মেন্টেনেন্স বিল 2019 শুক্রবার বিধানসভায় পেশের পর প্রতিবাদী বিধানসভা থেকে ওয়াক আউট করে বিরোধীরা। মঙ্গলবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে এই বিলটির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। প্রথমে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিলের বিষয়বস্তু সম্পর্কে বিধানসভার সকল সদস্য সদস্যাদের অবগত করেন। কেন এই বিল আবশ্যক এবং কোন কোন ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে তা তুলে ধরেন তিনি। বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী, এই আইনের গুরুত্ব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আলোচনার পরই দি ত্রিপুরা এসেনশিয়াল সার্ভিসেস মেন্টেনেন্স বিল 2019 এর উপর আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, ধর্মঘট একটি গণতান্ত্রিক আন্দোলন। সরকারি কর্মীরা আন্দোলনের মাধ্যমে তাদের অভাব অভিযোগের কথা সরকারের দৃষ্টিতে নিয়ে আসে, কিন্তু এই বিল পাশের ফলে সরকারি কর্মীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হবে। শুধু তাই নয়, এই বিল পাশের মাধ্যমে সরকারি কর্মীদের এক প্রকার ভয় প্রদর্শন করা হবে। তাই সব দিক বিবেচনা করে এই বিল প্রত্যাহারের দাবি জানান তিনি। বিরোধী দলনেতার আলোচনার পর সরকার পক্ষের বেশ কয়েকজন বিধায়ক এই বিলের সমর্থন জানিয়ে আলোচনা করেন। পরবর্তী সময় ফের একবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে দাবি করেন, পূর্বেও এরাজ্যে আইন ছিল, পরবর্তী সময় তা অবলোপন করা হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, সরকারি কর্মীদের ভয় দেখানোর জন্য এই আইন নয়, শুধুমাত্র অধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মী গাফিলতি করে তবে এই আইন ব্যবহার করা হবে। বিভিন্ন রাজ্যের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী এই বিল সকলকে সমর্থন জানানোর আহ্বান জানান। তারপরই বিরোধী দলনেতার নেতৃত্বে বিরোধীরা এই বিলের প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিধানসভার উপাধ্যক্ষ এই বিলটি ভোটে দেন। সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতার সুবাদে ধ্বনি ভোটে শেষ পর্যন্ত বিলটি পাশ হয়ে যায়। পাশাপাশি এদিন মন্ত্রিসভার সকল সদস্য, বিরোধী দলনেতা, মুখ্য সচেতক সহ বিধানসভার সকল সদস্য সদস্যার বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল সহ বাকি বিলগুলিও বিধানসভায় পাশ হয়ে যায়। সবাইকেই পরীক্ষা দিতে হয়, তার জন্য একটা নিয়ম নীতি বাধ্যবাধকতা থাকে, আর তার জন্যই সরকার এই অ্যাজমানটা আনতে চাইছে। আমি আবারও সবাইকে যারা যারা এই অ্যাজমা আইনের উপরে আলোচনা রেখেছেন সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা নিজের নিজের পয়েন্টে ইস্যু করেছেন হাউসে। আমি আপনাদের কাছে নিবেদন করব যে রাজ্যের স্বার্থে, জনতার স্বার্থে যাতে আমরা কাজ করতে পারি, তার জন্য আপনারা এই বিলকে সাপোর্ট করুন। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিশুদ্ধ পানীয় জল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিল আইএনপিটি। ঘটনা গন্ডাছড়া মহকুমার রাইমা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। পরে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবাণী পেয়ে বন্ধ প্রত্যাহার করে আইএনপিটি কর্মীরা। বেহাল সড়ক অবস্থা, অসুস্থ স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষার দুর্দশা আর পানীয় জলের অভাবের হাল ফেরাতে অনির্দিষ্টকালের জন্য রৈশাপাড়ি বন্ধের ডাক দিল আইএনপিটি। যুবনেতা নবীন ত্রিপুরার নেতৃত্বে এদিন বন্ধ ডাকা হয়। বুধবার সকাল থেকে রাইমা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় আইএনপিটি কর্মী সমর্থকেরা অবরোধে বসে। খবর পেয়ে গন্ডাছড়া মহকুমার শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। অবশেষে দুপুর 12টা নাগাদ প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ মুক্ত করেন। এদিন অবরোধের মধ্যে ছিল সমস্ত অফিস আদালত, বাজার হাট, যোগাযোগের সমস্ত সড়ক।
অবরোধমুক্ত হলেও মহকুমা শাসক সাংবাদিকদের মুখোমুখি হননি, এমনকি ক্যামেরার সামনে আসতে নারাজ প্রশাসনের কর্তারা। সাভারের ড্রাইভার পক্ষ থেকে বলছি, আমি বরেন্দ্র ত্রিপুরা। আচ্ছা, এত বছর যাবত যে আমরা যে এমন ধরনের ভুক্তভোগী আছি, সে সময় কিন্তু কোনো বিডিও বা এসডিএম কোনো অ্যাকসেপ্ট করেনি, এবং এই যে রাস্তা নির্মাণ করানো হয়েছে তাতে আমরা খুব দুঃখের বিষয়, কারণ একজন রোগী এমার্জেন্সি রেফার করে দেওয়া হয় গন্ডাছড়াতে, তারপরে নিতে নিতে রাস্তা অধিক মারা যায়। আপনারা তো আসছেন, দেখেন রাস্তাটা কী নমুনা, এবং মন্দিরঘাটে গিয়ে দেখেন যে প্যাসেঞ্জাররা বইয়ে আতঙ্ক হয়ে যায় এই রাস্তার জন্য। গন্ডাছড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ডে এনআরসির নথিপত্র সহ পুড়ে ছাই সর্বস্ব। ঘটনা উত্তর করিমগঞ্জের শঙ্করপুর গ্রামে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 লক্ষ টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক। আসামের উত্তর করিমগঞ্জের শঙ্করপুর গ্রামে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো সম্পূর্ণ বসত বাড়ি। ছাই হয়ে গেল দুটি গরু সহ হাঁস মোরগ সমস্ত আসবাবপত্র। সর্বস্ব হারালেন লায়েকারীর পরিবার। আগুনে পুড়ে অকুস্থলে মারা গেল বড় দুটি গরু। আগুনের গ্রাস থেকে রক্ষা পেল না হাঁস মোরগ থেকে শুরু করে ঘরের আসবাবপত্র। পুড়ে ছাই হলো এনআরসির কাগজপত্র, এনআরসির আসল দরখাস্ত সহ পরিবারের সবার সকলের ডকুমেন্ট। রেশন কার্ড থেকে শুরু করে জমির রেকর্ডপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। শুধুমাত্র পরনের কাপড় ছাড়ার কিছু রক্ষে হয়নি আগুনের লেলিহান শিখা থেকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত 8টায়। আগুন লাগার কারণ সঠিকভাবে জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান গৃহমালিকের। ঘটনার বিবরণ মতে, লায়েকালের স্ত্রী সহ পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাইরে ছিলেন। গৃহমালিক বিকেলে বাজারে গিয়েছিলেন, বাজার থেকে আসার আগেই সব ধ্বংস হয়ে যায়। কয়েকদিন থেকে লায়েকালী একাই ঘরে বসবাস করছেন। যখন সন্ধ্যা স্থানীয় বাজারে উনি, তখন হঠাৎ আগুনের খবর উনার কাছে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনার বাড়িতে দৌড়ে যান লায়েকালী, পাশাপাশি প্রতিবেশীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। ততক্ষণে সব পুড়ে শেষ। পরবর্তীতে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু রক্ষা করা যায়নি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যান জিপি সভাপতি সেলিম উদ্দিন এবং লাতু সমবায়ের চেয়ারম্যান আব্দুল নূর। ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রায় 7 লক্ষ বলে দাবি করেছেন গৃহমালিক। আমার ভাই সন্ধ্যার সময় একদম বালাবালি টাইম গরু গরু বাছুর সব কিছু গরু তৈয়া, তারা বউ বাড়িত নাই, তৈয়া গেছেন গিয়া বাজারও। বাজারও যাওয়ার বাদে শুনছেন যে আগুনটা লেগে গেছে, ওখান থেকে দৌড় মারি আইসেন। আইয়া দেখছেন যে সব মানছে ইয়া রক্ষা করে সাহায্য করে, সব কিছু জ্বলি গেছে। গরু গরু আসলো, ছাগল আসলো, অথচ নগদ টেকা আসলো, দলিলপত্র আসলো, এনআরসি বেনআরসি যা জবতি আসলো, সব কিছু আর কিচ্ছু বার করা হয়েছে না, তেন অবস্থা একদম উপলঙ্ক। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনা পশ্চিমবঙ্গের মালদা শহরের রথবাড়ি রেলগেট এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, তবে মৃতের পরিচয় বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি রেলগেট এলাকায়। মঙ্গলবার রাত্রে 8:30 নাগাদ রেললাইন পার হতে গিয়ে আপলাইনে একটি ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রথবাড়ি এলাকায়। রেলগেট বন্ধ থাকলেও তা পেরিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন ওই প্রৌঢ় বলে অভিযোগ। সেই সময় ট্রেনের ধাক্কা লাগলে ছিটকে পড়েন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা মৃতের নাম পরিচয় বলতে পারেননি, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মাথা ফেটে গিয়েছে, পাটা সব একদম পড়ে আছে। কোন লাইনে হয়েছে এটা? আপনার বাম এই বাম সাইডে। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। হরিণ শাবককে উদ্ধারের ঘটনা চাঞ্চল্য উত্তরের কদমতলা থানার অন্তর্গত ব্রজেন্দ্রনগর এলাকায়। তবে বনদপ্তরের গাফিলতির কারণে হরিণ শাবকটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বুধবার সকাল 9টা নাগাদ কদমতলা থানার অন্তর্গত ব্রজেন্দ্রনগর 1 নং ওয়ার্ড এলাকায় একটি হরিণ দেখতে পায় এলাকাবাসী। এলাকার কিছু উৎসাহী যুবকরা হরিণটিকে ধাওয়া করে ধরে ফেলে। পরবর্তী সময় এলাকারই গৌরমোহন দাস নামে এক ব্যক্তির বাড়িতে হরিণটিকে বেঁধে রাখা হয়।
খবর দেওয়া হয় ধর্মনগর জেলা বনদপ্তরের কার্যালয়ে। বনদপ্তরের কর্মীরা ব্রজেন্দ্রনগরে গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে ধর্মনগর পশু হাসপাতালে নিয়ে আসা হয়। ভজেন্দ্রনগরে ওই হরিণটা গ্রামবাসীরা হঠাৎ করে দেখলো যে লোকালয়ে হরিণ আইছে, পরে গ্রামবাসীরা সবাই মিলে সেটা হরিণটারে আটক করছে, পূজা সেরে একটা বাড়িতে এটারে ঘুরিয়ে রাখছে, ঘুরিয়ে রাখছে, ডাক্তারের খবর দিছে। যুতারিতে আমরা ওই জায়গাতে গিয়ে পৌঁছাই এবং হরিণটাকে ওইখান থেকে রেস্কিউ করে ধর্মনগর জেলা পশু হাসপাতালে নিয়ে আসি। প্রায় দু ঘন্টা ধর্মনগর পশু হাসপাতালে চলে হরিণটির চিকিৎসা। চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যু হয় হরিণটির। দেখেন আপনি পনেরো দশটার দিকে নিয়ে এসে এটার আনার পরে দেখা যাচ্ছে একটু রেসপিরেশন খুব বেশি, টেম্পারেচারটা দেখলাম আমরা 104.5, টেম্পারেচারটাও খুব বেশি আসলো, রেসপিরেশনটা অনেক হাই আসে, লেবার ব্রিদিং হচ্ছে, অ্যাবডোমিনাল ব্রিদিং যে দেখে ব্রিদিংটা, অ্যাবডোমিনাল ব্রিদিং হওয়ানে মানে বোঝা যাচ্ছে যে খুব কষ্ট হইতে আসে ব্রিদিং করা। তারপরে আমরা কিছু ট্রিটমেন্ট করলাম, কিছু ট্রিটমেন্ট করার পরে দেখছি ব্রিদিংটা শ্বাসটা একটু মানে নর্মাল হয়েছে, নর্মাল হওয়াতে আমরা যে একটু নর্মাল হইলে আর একটু আধা ঘন্টার মতো রেখে হাসপাতালে রেফার করে দিচ্ছি। ও কিছু মারধর করা হয়েছিল? মারধরটা তো এমনি বোঝা হইতেছে না, কারণ এটার তো দেখা গেছে লম্বা লম্বা লাইন আছে তারের, তারের কাটা তারের যেরকম মনে করেন আপনি টান দিলে যেরকম একটা ইঞ্জুরির মতো স্পট হয় এরকম লম্বা লম্বা স্পট, ধারণা করা হচ্ছে হরিণটিকে পাকড়াও করার সময় হয়তো মারধর করা হয়েছে অথবা ঢিল দেওয়া হয়েছে। তবে ফরেস্টের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ, বনদপ্তরের গাফিলতির কারণে হরিণ শাবকটির মৃত্যু হয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা হজের ও টুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। শিক্ষক দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে উঁচু ক্লাসের ছাত্রছাত্রী কর্তৃক নিচু ক্লাসের পাঠদান। বছরে একদিনের জন্য নিজেদেরকে শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালন করতে পেরে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। শিক্ষক যে কোনো ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ এবং উজ্জ্বল জীবন কল্পনাতীত। প্রতি বছরই 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিনই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন।
তিনি একজন শিক্ষক ছিলেন। 1962 সালে ছাত্রদের অনুরোধে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। তিনি ছিলেন একজন বিদ্বান ব্যক্তি এবং উপদেষ্টা। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকে। বৃহস্পতিবার শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা নিচু ক্লাসের শিক্ষকের ভূমিকা পালন করে। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে এই চিত্র ফুটে ওঠে। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা শিক্ষকের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের পাঠদান করে। ছাত্রছাত্রীরা এদিন নিজেদেরকে শিক্ষক শিক্ষিকার ভূমিকায় তুলে ধরতে পেরে যথেষ্ট খুশি। এক শিক্ষক জানান, আজকে যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তারাই বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হবে, সমাজের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা হবে। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাপ্ত বিভাগ আগামীকাল যে শিক্ষক দিবস 131তম শিক্ষক দিবস পালন হবে সারা রাজ্যে, তারই অঙ্গ হিসাবে আমরা শিক্ষক দিবস আগের দিন অর্থাৎ 4th সেপ্টেম্বর একটা অনুষ্ঠানের আয়োজন হয়। সেটা সব স্কুলেই হয়, শুধু তুলসীবতীতেই হচ্ছে না। এদিন হচ্ছে কি, সমস্ত বড় ক্লাসের মেয়েরা ছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রীদেরকে পড়ায় বলতে আমরা ওরা এতদিন টিচারদেরকে যেভাবে দেখেছে, টিচাররা ক্লাস করছে, প্রশ্ন করছে ওদেরকে, ওরা কে কি কীরকম ভাবে শিখলো সেটা টিচার নিয়ে নেয় প্রতি ক্লাসে, সেটা সেভাবে ওটা ওরা অনুকরণ করে ওইভাবে ক্লাসটা করেছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী রতন দাস। তবে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস দলের কোনো প্রদেশ নেতৃত্বকে দেখা যায়নি। 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পরদিন বুধবার বাড়ি বাড়ি প্রচারে বের হলেন কংগ্রেস দলের প্রার্থী রতন দাস। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুকলি ব্লক এলাকায় প্রচার চালান প্রার্থী রতন দাস। প্রত্যেকটি বাড়িতে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি। কংগ্রেস প্রার্থী হিসেবে এলাকার মানুষ তাকে গ্রহণ করেছে বলে জানান তিনি। তবে ভোটদানের পরিবেশ থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেন খোদ কংগ্রেস প্রার্থী। প্রার্থীর বক্তব্য ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি নির্বাচনী ফলাফলের আগাম পূর্বাভাস পেয়ে এ ধরনের বক্তব্য রাখছেন কংগ্রেস প্রার্থী, এ নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে। বাড়ি বাড়ি প্রচারে এদিন কংগ্রেস দলের কোনো প্রদেশ নেতৃত্বকে দেখা যায়নি। আমি সকাল থেকে আমরা যখন বেরিয়েছি প্রত্যেকটি বাড়িতে আমরা গিয়ে দেখলাম যে দারুণ সারা। আমাকে বললো যে আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। এবং কংগ্রেস প্রার্থী হিসাবে এলাকার মানুষ আমাকে গ্রহণ করেছে, হ্যাঁ এতটুকু আমি বুঝতে পেরেছি। আমি আশাবাদী এই পবিত্র বিধানসভায় এই বাধারঘাটের মানুষ আমাকে পাঠাবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার। পাশাপাশি প্রার্থী করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ সরকারের অকাল প্রয়াণে এই আসনটি শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশনের নিয়ম মেনে এই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়ে যায়। ইতিমধ্যে বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীর পর বুধবার মনোনয়নপত্র জমা দেয় শাসক দল বিজেপি মনোনীত প্রার্থী মিমি মজুমদার। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে রাজধানীর ড্রপগেট এলাকায় সমবেত হয়। সেখান থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তথা বিধায়ক রামপ্রসাদ পাল, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্যরা। মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মিছিলটি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। সেখান থেকে বিজেপি মনোনীত প্রার্থী মিমি মজুমদার দলীয় নেতৃত্বদের সাথে রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপি প্রার্থী মিমি মজুমদার সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে প্রথমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান ওনাকে বাধারঘাট কেন্দ্র থেকে প্রার্থী করার জন্য। পাশাপাশি তিনি জানান প্রয়াত বিধায়ক দিলীপ সরকারকে যে কাজগুলি অসমাপ্ত রেখে গেছেন তিনি, নির্বাচনের জয়ের পর তিনি সে কাজগুলি প্রথমে অগ্রাধিকার দিয়ে করবেন এবং প্রয়াত বিধায়কের দেখানো পথ অনুসরণ করে তিনি কাজ করবেন। আনন্দিত এবং আপ্লুত যে আমি বাজারঘাটবাসীদের জন্য কিছু করতে পারবো এবং একদম গ্রাসরুট লেভেল থেকে করার সৌভাগ্য আমাকে আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছে এবং বিপ্লব দেব মহোদয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি স্টেট প্রেসিডেন্ট উনি আমাকে এই চান্স দিয়েছে, আমি অবশ্যই উত্তীর্ণ হয়ে দেখাব। সরকার বিশাল মার্জিনে জয় হচ্ছে, আপনি কিরকম আশা করছেন? আমি ভীষণভাবে বিশ্বাসী যে আমিও প্রচুর মার্জিনে জয়ী হব। আজকে যে প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারকে কতটুকু স্মরণ করছেন আজকে মনোনয়নপত্র? ওনাকে স্মরণ করেই আমি সবকিছু এগিয়ে যেতে চাই। প্রথমত উনি যেখানে ওনার কাজ অসম্পূর্ণ রেখে গেছে সেখান থেকেই আমি কাজ করা শুরু করতে চাই। বাধারঘাট বিধানসভা কেন্দ্রটি একটি ব্যতিক্রমী বিধানসভা কেন্দ্র বলা বাহুল্য। রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন এই আসনটি ছিল বিরোধীদের দখলে, সেদিক থেকে বলা চলে এই আসনটি ব্যতিক্রমী। এ কেন্দ্র থেকে বেশ কয়েকবার জয়ী হয়েছিলেন প্রয়াত বিধায়ক দিলীপ সরকার, এলাকার একজন জনপ্রিয় বিধায়ক ছিলেন তিনি। সেই আসনে এইবার এক প্রকার চমক দিয়ে প্রদেশ বিজেপি মিমি মজুমদারকে প্রার্থী করেছে। তবে গণদেবতারা কাকে সমর্থন করবে তা এখনই বলা অসম্ভব, তাই আপাতত সকলের নজর এ কেন্দ্রের উপনির্বাচনের দিকে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধন সুদৃঢ় করতে বুধবার রাজ্য সফরে আসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দল। জানা যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ত্রিপুরার বিভিন্ন জায়গা পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বিশাল বন্ধুত্ব এবং আস্থার বন্ধন রয়েছে তাকে সুদৃঢ় করতে বুধবার আখাউড়া সীমান্ত দিয়ে মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দল ত্রিপুরা সফরে আসেন। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী মোজাম্মেল হকের নেতৃত্বে 30 সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে সফরে আসেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সফরে থাকবেন তারা, তারপর বাংলাদেশে ফিরে যাবেন বলে জানা গেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ত্রিপুরার স্থানসমূহ পরিদর্শন করবে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দলটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সহায়তাকারী ত্রিপুরাবাসীর সাথে মত বিনিময় এবং সাংস্কৃতিক আদান প্রদানে মিলিত হবে। 1971 সালে স্মৃতি রোমন্থন করার পাশাপাশি সহায়তাকারী ত্রিপুরাবাসীদের কৃতজ্ঞতা জানাতে এ সফর বলে জানান মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের মুখ্য উপদেষ্টা আজিজুর রহমান। এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, মানবতার বার্তা নিয়ে ফিরে যাবেন বলে জানান তিনি। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের বিশাল একটি বন্ধুত্ব এবং নিষ্ঠা আস্থার একটি বন্ধন আছে সেটা এখানে দ্বারা এসে সকলেই মুক্তিযুদ্ধ করেছেন। এইখানে থেকে আগরতলা 1971 সালে তারা তাদের স্মৃতি রোমন্থন করতে এসেছে এবং তার সাথে সমৃদ্ধ করতে এসেছে। এই ত্রিপুরবাসী আগরতলাবাসী যারা ওই সময় আমাদের যুদ্ধে সহায়তা করেছেন তাদের নিজেদের অনেক সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, আহার বাসস্থান বস্ত্র ইত্যাদি দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের অভিবাদন জানাতে, এটা হচ্ছে আমাদের মূল কথা। এবং এই এই পরিদর্শনের ভিতর দিয়ে আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতের মানে বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে, সুদৃঢ় আছে বটে, এর চেয়ে আরও সুদৃঢ় হবে। আর আমাদের এই আয়োজনটি কিন্তু ত্রিপুরাতে শুরু করেছে এই জন্যে যে আমরা ভারতের আরও যে 11টি সেক্টর আছে সেখানেও পর্যায়ক্রমে যাবো এবং এই বার্তা নিয়ে যাবো, মানবতার বার্তা নিয়ে যাবো যে আমাদের মানুষকে ভালোবাসে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।